হাজার হাজার স্মার্ট মাশাল এই স্মার্টফোনের ভেতরে আল কোরআন নামে বাংলায় কোরআনের একটা অ্যাপস পাওয়া যায়, কথা বলেন পাওয়া যায় কি যায় না? আজকে থেকে এই অ্যাপসটা ডাউনলোড করে প্রতিদিন এক আয়াত দুই আয়াত তিন আয়াত করে পড়া শুরু করে দেন। বাঁচতে হলে পড়তে হবে, বাঁচতে হলে জানতে হবে, ঠিক কি না? এই স্লোগান আমাদেরকে শিখায়, এই স্লোগান তো আল্লাহ, এই স্লোগান দিয়েই তো আল্লাহ কোরআন শুরু করছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযি খালাক, বাঁচতে হলে জানতে হবে, বাঁচতে হলে পড়তে হবে, পড়ার কোনো বিকল্প নাই। আওয়াজ করে বলেন ঠিক কিনা? সুজানগরের ভাইয়েরা, মোবাইলের অ্যাপস এর ভেতরে আমরা কোরআন রাখতে রাজি আছি তো সবাই? হাদিসের অ্যাপস ডাউনলোড করতে রাজি আছি তো? বাস রাজি আছি, ডাউনলোড করে রেখে দেবো, আর কেউ পড়বো না নাকি? হ্যাঁ, প্রতিদিন একটা আয়াত হলেও যেন আমরা পড়ি। আল্লাহ যা বলা দরকার সব বলে দিয়ে গেছে, নতুন করে আর কিছু বলবে না। আমরা যেন পড়াশোনা করি, আমরা যেন একটা পাঠাগার বানাই। আবারও কখনো আসার সুযোগ হলে আমি জিজ্ঞেস করবো, যদি আমার মনে থাকে যে আপনাদের পাঠাগার আছে কার কার ঘরে, সেদিন সবার হাত তুলতে হবে। এমনি পারা যাবে তো? আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম। আল্লাহর হাবিব বললেন, আমি কি তোমাদেরকে এমন একটা ফর্মুলা শিখাইয়া দেব না, এই ফর্মুলা যখন তোমরা অ্যাপ্লাই করবে তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা বাড়িয়ে দিবে কে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি আমাদেরকে শিখাইয়া দেন। কোন সেই ফর্মুলা? যেই ফর্মুলা অ্যাপ্লাই করলে আমাদের মধ্যে ভালোবাসা বেড়ে যাবে। আল্লাহর হাবিব বললেন, আফসুস সালাম বাইনাকুম, নিজেরা নিজেদের মধ্যে সালামের প্রচার করো, প্রসার করো, দেখা হলে একে অপরকে তোমরা বেশি বেশি সালাম দাও। আফসুস সালাম বাইনাকুম, নিজেরা নিজেদের মধ্যে সালাম দাও। সালাম নাই ফলে ভালোবাসা নাই, সালাম নাই ফলে আমার ঘরে শান্তি নাই। তাহলে ঘরে শান্তি আনার এক নম্বর ফর্মুলা হচ্ছে সালাম। চিল্লায় বলতে হবে সোজানগরের ভাইয়েরা, এক নম্বর ফর্মুলার নাম কি? সালাম। সাইয়েদনা আদম আলাইহিসসালামকে যখন আল্লাহ তাআলা বানালেন, বানানোর পরে আল্লাহ বলেন নাই আদম সেজদা করো, আদম কোরআন তেলাওয়াত করো, আদম জিকির করো, আদম তাসবিহ পড়ো না। আল্লাহ প্রথম যে আদেশটা দিয়েছেন সেটা হচ্ছে সাল্লিম, আদম সালাম দাও। আদম কি দাও? সালাম দাও। আলবাদিউ বিসসালামি বারিউম মিনাল কিবির, আগে আগে যে সালাম দেয় তার অন্তর থেকে অহংকার উঠিয়ে নেয় কে? আমাদের অন্তরে অহংকার আছে না নাই? যাদের অন্তরে অন্তরে বেশি বেশি অহংকার তার আমরা বেশি বেশি সালাম দিব। আমাদের হৃদয়টাকে অহংকার মুক্ত করে দিবে কে? সহিহ বুখারীর বর্ণনা, লাম্মা খালাকাল্লাহু আদমা ওয়া কানা তুলুহু 60 যিরাআন, রাব্বুল আলামিন সাইয়েদনা আদম আলাইহিসসালামকে যখন তৈরি করলেন 60 হাত লম্বা করে বানালেন। আবার আমরাও যারা জান্নাতের ভেতরে ঢুকবো আমাদেরকেও সেদিন 60 হাত লম্বা করে বানিয়ে দিবেন কে? কয় হাত লম্বা হয়ে ঢুকবেন জান্নাতে? 60 হাত। সাইয়েদনা আদম আলাইহিসসালামকে যখন আল্লাহ তাআলা বানালেন, বানিয়ে আল্লাহ তাআলা প্রথম যে আদেশটা করলেন সেটা হচ্ছে সাল্লিম, আদম সালাম দাও। কি দাও? সাল্লিম আলা উলাইকান নাফার, এই ফেরেশতাদের এই দলটাকে সালাম দাও। কারণ ইবলিস অহংকারের কারণে সে হয়েছে জাহান্নামী। আল্লাহ চেয়েছেন আমার আদম যেন অহংকারী না হয়, এজন্য আগে আগে সালাম দেওয়া শিখাই দিলেন, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আগে যে সালাম দেয় তার হৃদয় থেকে অহংকারকে আল্লাহ মুক্ত করে দেয়, এজন্য আগে সালাম দিবেন। মুরব্বীরা বসে থাকবেন না যে বাচ্চাটা আমার আগে দিবে। অনেক মুরব্বীরা এরকম করে যে আমি দেবো কেন, আমি তো মুরব্বী, ছোটরা আমারে দিবে, এরকম আসলে নাই। আপনি দেন না, আপনি কয়েকদিন দিতে দিতে লজ্জায় পরে বাচ্চাটাও আপনার সালাম দিতে শুরু করবে, ঠিক কি না? আপনি আপনার স্ত্রীকে কয়েকদিন দিয়ে দেখেন না, কয়েকদিন দিয়ে দেখেন, দেখবেন কয়েকদিন পরে আপনার স্ত্রীও আপনাকে সালাম দিতে শুরু করবে, ঠিক কি না? এজন্য ফ্যামিলিতে সুখ শান্তি আনার প্রথম মাধ্যম হচ্ছে সালাম। প্রথম মাধ্যম কি? সালাম দিন আর সালামতে থাকুন। সালাম দিন আর কিসে থাকুন? সালামতে থাকুন। তারা বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, ও জান্নাতীরা আসেন বসেন, আল্লাহর পক্ষ থেকে আপনাদের জন্য সালাম। ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম, জান্নাতের অভিবাদন পদ্ধতির নাম হচ্ছে সালাম। জান্নাতীরাও একে অপরকে সালাম দিবে, সুবহানাল্লাহ। পড়েন, জান্নাতে ঢুকলেই সালাম, জান্নাতে বসলেই সালাম, জান্নাতে একে অপরের সাথে দেখা হলেই সালাম। তাই যারা ঘরের ভিতরে জান্নাতি আমেজ উপভোগ করতে চান তারা একে অপরকে সালাম দিবেন, রাজি আছেন? সালাম দিন আর সালামতে থাকুন। ঘরে যারা জান্নাতি সুখ অনুভব করতে চান তারা সালাম দিবেন,
তাহলে আজকে থেকে ঘরে সুখ সমৃদ্ধি আর শান্তি ফিরে আনার প্রথম ফর্মুলা আমরা জানলাম সালাম। চিল্লায় বলেন প্রথম ফর্মুলা কি? মনে থাকবে না ভুলে যাবেন? বাসায় যে আজকে সালাম দেয়া যাবে, সবাই পারবেন? মাশাআল্লাহ। এক নম্বর পয়েন্ট শেষ। ঘরে শান্তি রাখার, রহমত রাখার দুই নম্বর পদ্ধতি হচ্ছে ঘরে ছবি টাঙিয়ে রাখবেন না। ছবি না, বিয়ের ছবি টাঙিয়ে রাখবেন না, না এটা নিষেধ। রহমতের ফেরেশতারা আসে না, ঘরে ঢুকে না। ইন্নাল মালাইকাতা লা তাদখুলু বাইতান ফীহি তামাসিল ওয়া সূরা। যে ঘরে মূর্তি আছে আর ছবি টাঙিয়ে রাখে ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। তো ঘরে যে রহমত নাই, শান্তি নাই, আপনি রহমতের ফেরেশতা ঢুকার ব্যবস্থাই তো রাখেন নাই। এত রহমত নিয়ে আসতে চায় কিন্তু ঢুকতে পারেন না, ওই যে ছবি টাঙিয়ে রাখছেন। এই জন্য সুজানগরের ভাইয়েরা, আমাদের সুজানগরে যদি কারো ঘরে বিয়ের ছবি, আব্বা আম্মার ছবি, ফ্যামিলি গ্রুপ ছবি বা নেতা নেত্রীর ছবি থাকে, আজকে খুলে ফেলা যাবে না? খুলে ফেলা যাবে মুসলমান? খুলে ফেলবেন? হ্যাঁ, আপনি ফ্যামিলি গ্রুপ ছবি রাখতে পারেন। আব্বা আম্মা ভাই বোন সবাই মিলে একটা গ্রুপ ছবি তুললে স্মৃতির জন্য রাখা যায়, এটা অ্যালবাম বন্দি করে রাখবেন, মাঝে মাঝে দেখবেন, দেখলে মৃত্যুর কথা স্মরণ হয়, আয় রে 10 বছর আগের ছবিটা দেখলে কি কুচকুচে কালো দাড়ি ছিল আমার, এখন সাদা হয়ে গেছে, ঠিক কিনা? তখন বুঝবেন যে মৃত্যুর দিকে আমি এগিয়ে যাচ্ছি। এই দুনিয়াটা ক্ষণিকের, একটা ধোকা, একটা মরিচিকা, একটা লোভ আর লালসার পেছনে আমরা ছুটে বেড়াচ্ছি। ধোকা, আসল জীবন কবরের জীবন। আওয়াজ করে বলতে হবে, ঠিক কিনা? একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে।